বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ আশরাফুলের রাজশাহীতে 170 রানের লক্ষ্যে ব্যাট করছে মুশফিকের ঢাকা। শেষ খবর পর্যন্ত ঢাকার সংগ্রহ 3 উইকেটে 94 রান। টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। মিরপুরের শান্ত ইমনের ব্যাটে ভালো শুরু করে রাজশাহী। 17 রানে শান্ত ফেরার পর রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বিরা ফেরেন নাসুম মুক্তাদের শিকার হয়ে। 35 রান করে বিদায় নেন হানি সুলিমন। 65 রানে 5 উইকেটের দল তখন রাজশাহী। এরপর শেখ মেহেদির সাথে 89 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন নুরুল হাসান সোহান। নুরুল ঝোড়ো 39 রানে থামলেও আসরের প্রথম 50 তুলে নেন শেখ মেহেদি। পরে বলার মতো কেউ স্কোর করতে না পারলেও 169 রানে থামে রাজশাহী। মুক্তার নেন 3 উইকেট। জবাব দিতে নেমে তানজিদ তামিম, ইয়াসির আলী, নাইম শেখকে দ্রুত হারায় ঢাকা। 55 রান তুলতেই 3 উইকেটের দল মুশফিকরা। তবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা মুশি হাকরের ব্যাটে। মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী আহমেদ। আহমেদ, সরাসরি যেতে চাই তার কাছে। অমিত, উইকেট দেখে আসলে কি মনে হচ্ছে 170 রানের টার্গেট ঢাকার জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে? ১৭০ রান অবশ্যই চ্যালেঞ্জিং। আপনার সঙ্গে যখন দুটার সময়ে কথা বলছিলাম তখন কিন্তু প্রায় 65 রানে 5 উইকেট পড়ে গেছিল রাজশাহী, এবং বলেছিলাম যে টি-20 ম্যাচ মানে হচ্ছে 4 ছক্কার ফুলঝুড়ি দেখতেই মানুষ আসেন। তখন আসলে 4 ছক্কা ছিল না, উইকেট পতনের ফুলঝুড়ি ছিল। সেই অবস্থা থেকেই আসলে ঘুরে দাঁড়ায় রাজশাহী। মানে অসাধারণ একটা ইনিংস, ধ্বংসস্তূপের মধ্যে ফিনিক্স পাখি বলতে ঠিক যা বোঝায় ঠিক মেহেদি আর সোহান মিলে তাই করেছেন। প্রায় 89 রানের একটা জুটি করেছেন, বিস্ফোরক ইনিংস। এরকম 65 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর সেই দলটাকে 169 নিয়ে গেছেন, দুজনেরই কৃতিত্ব বলা যায়। সেখান থেকে কিছুটা শুরুতে রান তুলছিল ঢাকা, তারপরে তারা উইকেট খুইয়েছে বেশ কয়েকটি। তবে মুশফিক আছেন, আকবর আছে, যতক্ষণ পর্যন্ত আমি খেলা দেখে আসছিলাম দুইজনে উইকেট রক্ষক ব্যাটসম্যান। জানেন আকবর বিশ্বকাপ জিতে বিশ্বকাপ জয়ী দল, ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন, এবং আমরা জানি মুশফিকও অনেক ফর্মে আছেন, ভালো খেলছেন। তারা যদি দেখে শুনে আরও কিছুক্ষণ খেলতে পারেন তাহলে অবশ্যই ম্যাচটা খুব জমজমাট এক ম্যাচ হবে। আমরা টি-20 ম্যাচ সেটিই চাই, ক্লোজ ম্যাচ হোক, উৎসব আমেজ রোমাঞ্চ থাক ম্যাচে, তাহলেই না দর্শক মাঠে নেই কিন্তু যারা সামনে আপনারা আছেন খেলা দেখছেন তারা নিশ্চয়ই আনন্দ উপভোগ করবেন এই ম্যাচ থেকে। এবং আশা করছি এই ম্যাচটা, প্রথম ম্যাচটা অন্তত রোমাঞ্চকর হবে, এটি এখন পর্যন্ত অন্তত তাই বলছে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।